আরিফ সাহেব, কনগ্রেচুলেশন, আপনি সারা মাসে 35 লক্ষ টাকার কার্ড ও মোবাইল রিচার্জের টার্গেট কমপ্লিট করেছেন। সেজন্য আমাদের সিম কোম্পানির পক্ষ থেকে আপনার জন্য একটি ল্যাপটপ উপহার। না স্যার, আমি আপনার কাছে সিম কোম্পানির ল্যাপটপ নিতে পারবো না। কেন নেবেন না কেন? সিম কোম্পানিতে ফ্রি ল্যাপটপ দিচ্ছে। কি রে ভাই, তুই নিবি না কেন? তোরা তো জানিস না, তা নিয়ে কথা কইস না। আরে ভাই, সমস্যা কোথায় বলবেন তো, মানুষ কি এখনো এত বোকা আছে? এই ল্যাপটপের দাম 1 লক্ষ টাকা, আর এটা আপনি ফ্রি পাচ্ছেন, এটা পাওয়াতে আপনার আনন্দিত হওয়া উচিত। আপনি জানেন স্যার ঢাকাতে কত বড় একটা মিটিং ক্যান্সেল করে আপনাকে ল্যাপটপ উপহার দিতে আসছে, আর আপনি ল্যাপটপ নেবেন না সেটা আগে থেকে বলবেন না, তাহলে স্যার আসতো না। এভাবে অপমান করছেন কেন আপনি? আর এমন বেয়াদবি করে কথা বলছেন কেন? কি জন্য যে আপনাকে ল্যাপটপ নেবো না, আর কি জন্য যে রিচার্জের ব্যবসা করবো না, তাহলে এবার শোনেন। আরে ভাই, কি ইন্টারনেট পুরে দিলে, এ চলছে না। দেখো তুমি কি হয়েছে? তুই নেট কবে ভরিলি? ও, 7 দিন আগে পুরিলাম। আর জানো না, রোজ বৃষ্টি হচ্ছে, মাঠে তো ধান ছিল, 7 দিন ধানের কাজ করেছি, তা এখন ইন্টারনেট চালাতে যাচ্ছি, তা ইন্টারনেট চলছে না। দেখো তুমি কি হয়েছে। যা, 7 দিন আগে নেট ভরলি সেটা থাকে, সেটার মেয়াদ ফুরিয়ে গিয়েছে। কি মেয়াদ শেষ হয়ে গিয়েছে? আরে হয় টাকার আবার মেয়াদ শেষ হয়ে যায়? কোম্পানির এটাই সিস্টেম, আবার টাকা ভরলে আবার নেট চলবে না। যা দাঁড়াও, আমার সাথে চালাকি না, তোমারও দেখছি। এই তুই প্রতিদিন কি লাগাইছিস? কে আমি আবার কি করলাম? তো তরকারি টাকা দিনে নাকি? কে তরকারি তো ঠিকই আছে, পচা তরকারি দিয়েছিস। কনে পচা তরকারি দিলাম? এ তরকারি কি পচে নাকি? পচা না কি? এ তরকারি তো মেয়াদ শেষ হয়ে গেছে। তরকারির মেয়াদ চলে গেছে মানে? আমি তোর দোকান থেকে যে ইন্টারনেট পুরি, আমার নগদ গা ঘামানো টাকা দিয়ে যে ইন্টারনেট পুরি, সেইটা যদি 7 দিন পরে মেয়াদ চলে যেতে পারে, আমার সবজির মেয়াদ যাবে না কেন? তুই অত কথা আমার কাছে না আগে, কালকে কোম্পানির লোক আসবে তার কাছে কইস। তুই এখন আমার ভালো তরকারি দে। তোর তরকারি মার্কারি দিতে পারবো না। যা আরে যা, সিম কোম্পানির লোকের কালকে দেখ পাবে কত বাড়িয়েছে। শোনেন ভাই, আজ থেকে 15 বছর আগে আমি রিক্সা চালাতাম, পাশাপাশি পড়াশোনা করতাম, পড়াশোনা শেষ করার পরে এই সিম কোম্পানিতে আমি চাকরি করি। সেই থেকে আজ আমি ম্যানেজিং ডিরেক্টর, এখন ঢাকা শহরে 2টা বাড়ি, 4টা গাড়ি। শোনেন ভাই, এগুলোই সিস্টেম। এই সিস্টেম আছে বলেই আপনি আছেন, এই সিস্টেম আছে বলেই আমি আছি। এগুলো ফলো না করলে কি আমরা ব্যবসা করতে পারবো বলেন? স্যার, অত সিস্টেম দেখতে গেলে আমার চলবে না। আপনি যাই কান, আপনার ওই ল্যাপটপ আমি নিচ্ছি না। গরিব মানুষের রক্ত চুষে আমি আর খাতে পারবো না। আরিফ, তুই পাগল নাকি? এটা আইফোন কোম্পানির ল্যাপটপ, তুই ল্যাপটপ নিবি রে? নেন ল্যাপটপটা, রাখেন, আর এর পরের মাসে বাইকের ব্যবস্থা করে দিবানে। আরিফ, আরে আরিফ, হ্যাঁ, তোর দোকানে নাকি সিম কোম্পানির লোক এসে? আই ভিতরে আই, এটা স্যার এসে। স্যার আসসালামু আলাইকুম। স্যার ওয়ালাইকুম সালাম। স্যার আপনার কাছে কয়টা প্রশ্ন ছিল স্যার, কয়টা কার্ড নিয়ে আইছি স্যার। স্যার 19 টাকায় 24 ঘন্টা মেয়াদ গ্রামীণ ফোন, 19 টাকায় 2 দিন মেয়াদ বাংলা লিঙ্ক, 19 টাকায় 3 দিন মেয়াদ রবি, 19 টাকায় 2 দিন মেয়াদ। আমার কথা আছে স্যার, আমি নাই শাকসবজির ব্যবসা করি, আমার শাকসবজি 2-3 দিনের ভিতরে পয়সে যায়, তা ফোনে টাকা লোড দিলি, MB লোড দিলেও কি পয়সে যায়? আপনি যদি এর প্রশ্ন জবাব দিতে পারেন, তাহলে আমি আপনার রিচার্জের ব্যবসা করবো, তা না হলে আপনার ব্যবসাও আমি করছি না, ওই ল্যাপটপ আমি নিচ্ছি না। স্যার এইগুলো তো আমাদের কষ্টের টাকা, এই কষ্টের টাকা আপনারা এইভাবে লুটেপুটে নিচ্ছেন কেন? এসব খ্যাত মার্কা লোকজন যে কোথা থেকে আসে, এটা সিস্টেম বোঝেন? সবকিছুর একটা নির্দিষ্ট মেয়াদ থাকে, আপনার কথা বলতে চাইলে বলবেন, না বলতে চাইলে বলবেন না। ফোনে কথা বলার কি দরকার, চিঠি লেখেন চিঠি। স্যার আমরা গরিব মানুষ, দিন আনি দিন খাই, এত সিস্টেম বুঝি না স্যার। স্যার একটা সিম যদি আমি নিজে কিনলাম, সেই সিম যদি আমি 6 মাস না চালাই, সেই সিমটা আপনারা কি করেন, তুলে আরেকজনের কাছে বিক্রি করে দেন স্যার। স্যার আমার সম্পদ কি আপনার বিক্রি করার অধিকার আছে? কিন্তু আপনারা সিস্টেমের মাধ্যমে এটা করছেন স্যার। এই যে সিস্টেমের বড় বড় কথা বলছেন না, সিস্টেমের একটা চরম উদাহরণ দিচ্ছি স্যার। ধরেন আমার সিমে টাকা নেই, আমি 10 টাকা লোন নিলাম স্যার, যখন ফোনে টাকা পড়ি তখন 12 টাকা কেটে নেওয়া হয়, 2 টাকা এই সিস্টেমের মাধ্যমে আপনারা কেটে নেন স্যার। সারা বাংলাদেশের মানুষের দিন রাত পরিশ্রম করা টাকা তারা মোবাইলে ঢুকায়, আপনারা এইভাবে কাটিয়ে নেছেন, এই কোন ধরনের সিস্টেম স্যার? এই সিস্টেম করতে করতে আপনারা আর ওই মিটার আলারা যা শুরু করেছেন, তাতে মনে হচ্ছে এই কিডনি খুলিয়ে দিয়ে দিতে হবে। নেন কিডনি খুলে নেন, নেন। খুব তো বড় বড় লিকসার মারছিলেন, এই কথাগুলোর এখন জবাব দিয়ে যাবেন স্যার। যে ভাব দেখছি, সবাই খেপে রয়েছে, যে কোনো সময় হামলা হতে পারে, মারি কিন্তু স্যার মারিতে পারবেন না। পিঠে মার পড়ার আগে চলো কেটে পড়ি। দেখি দেখি, সাইড দেন, মনে চলে সাইড দেন, সাইড দেন, সাইড দেন, জবাব দিয়ে যান। ও সিস্টেম আলা স্যার, চলে যাচ্ছেন কে, উত্তর দিয়ে যান। এই সিস্টেমের ফাঁদে ফেলে কিছু সিম কোম্পানি সারা বাংলাদেশের গরিব দুঃখী মানুষের কষ্টে অর্জিত অর্থ দিনের পর দিন এইভাবে লুটে পুটে খাচ্ছে। তাই আপনারাও আমার সাথে আওয়াজ তুলুন, আর এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন, যাতে সংসদ পর্যন্ত আমাদের এই বার্তা পৌঁছে যায়।